প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা। আমরা পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের তৃতীয় অধ্যায় পড়ছি। আজকে আমরা পড়ব তোমাদের পাঠ্য বইয়ের 27 পৃষ্ঠা, সাম্যের বিভিন্ন রূপ এবং সাম্য ও স্বাধীনতা সম্পর্ক। সাম্যের বিভিন্ন রূপ, মানুষের বিভিন্নমুখী বিকাশ সাধনের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন। নাগরিক জীবনে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের জন্য সাম্যকে বিভিন্নভাবে ভাগে ভাগ করা যায়, যেমন সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য, স্বাভাবিক সাম্য ও ব্যক্তিগত সাম্য। 1. সামাজিক সাম্য। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করাকে বলা হয় সামাজিক সাম্য। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণীকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না। যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে সবার জন্যই যে সমান সুযোগ সুবিধা, সেটাই হচ্ছে সামাজিক সাম্য। কোনো বিশেষ শ্রেণীকে কোনোভাবে যে কোনো বিশেষ সুযোগ দেওয়া যাবে না। রাজনৈতিক সাম্য। রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে রাজনৈতিক সাম্য বলা হয়। রাষ্ট্রীয় যে সকল কাজ, সেখানে সকলের অংশগ্রহণের যে সুযোগ সুবিধা থাকা, সেটাই হচ্ছে রাজনৈতিক সাম্য। যেমন নাগরিকরা রাজনৈতিক সাম্যের কারণে মতামত প্রকাশ করতে পারে, তাদের নিজেদের নির্বাচিত হওয়া এবং ভোট দেওয়ার অধিকার ভোগ করে। 3. অর্থনৈতিক সাম্য। যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে অর্থনৈতিক সাম্য বলে। যার যার যোগ্যতা অনুযায়ী সবাই যে ন্যায্য মজুরি পাওয়ার কথা এবং তাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ করার কথা, সেই কাজ পাওয়াকেই বলা হয় অর্থনৈতিক সাম্য। বেকারত্ব থেকে মুক্তি, বৈধ পেশা গ্রহণ ইত্যাদি অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। আইনগত সাম্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আইনের দৃষ্টিতে সমান মনে করা এবং বিনা অপরাধে গ্রেপ্তার ও বিনা বিচারে আটক না করার ব্যবস্থাকে আইনগত সাম্য বলা হয়। যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আইনের দৃষ্টিতে সমানভাবে দেখতে হবে এবং কোনো বিনা অপরাধে গ্রেপ্তার করা যাবে না এবং বিনা বিচারে আটকও করা যাবে না, এগুলোই হচ্ছে আইনগত সাম্য। স্বাভাবিক সাম্য। এর অর্থ জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান, কিন্তু বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ শারীরিক ও মানসিকভাবে সমান হতে পারে না। এজন্য বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল। তারপর হচ্ছে 6. ব্যক্তিগত সাম্য। জাতি, ধর্ম, বর্ণ, বংশ, মর্যাদা ইত্যাদি নির্বিশেষে মানুষে মানুষে কোনো ব্যবধান না করাকে ব্যক্তিগত সাম্য বলা হয়ে থাকে। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে দুটি ধারণা রয়েছে, যথা 1. সাম্য ও স্বাধীনতা পরস্পর সম্পূরক এবং 2. সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী। এই ধারণা দুটি ব্যাখ্যা করলে উভয়ের প্রত্যেককে সত্যিকার সম্পর্ক সুস্পষ্ট হয়ে উঠবে। 1. পরস্পর নির্ভরশীল। সাম্য ও স্বাধীনতা পরস্পর একে অপরের নির্ভরশীল। সাম্য ছাড়া স্বাধীনতার কথা যেমন কল্পনা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়াও সাম্যের কথা ভাবা বা কল্পনা করা যায় না। সুতরাং বলা যায়, একটি রাষ্ট্র যত সাম্যভিত্তিক হবে, সেখানে স্বাধীনতা তত নিশ্চিত হবে। 2. গণতন্ত্রের ভিত্তি। সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেমন সাম্যের দরকার হয়, তেমনি স্বাধীনতার প্রয়োজন হয়। সাম্য ও স্বাধীনতা একই সঙ্গে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করা সম্ভব হতো না। সাম্য উঁচু নিচুর ভেদাভেদ দূর করে আর স্বাধীনতা সকলের সুযোগ সুবিধাগুলো ভোগ করার অধিকার দান করে। তাই দেখা যায় যে সাম্য ও স্বাধীনতা একে অপরের পরিপূরক হিসেবেই কাজ করে। সাম্য যেমন উঁচু নিচু ভেদাভেদ দূর করে, তেমনি স্বাধীনতাও সকল দেশের, রাষ্ট্রের সকল জনগণের সুযোগ সুবিধাগুলো ভোগ করার অধিকার দান করে থাকে। পরিশেষে বলা যায়,
সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক ও সম্পূরক। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, চলাফেরা ও জীবনযাপনের জন্য সাম্যভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে না। সমাজের সুবিধাগুলো সকলে মিলে সমানভাবে ভোগ করতে হলে স্বাধীনতার প্রয়োজন। তাই বলা হয় যে সাম্য মানেই স্বাধীনতা এবং স্বাধীনতা মানেই সাম্য। তাই দেখা যায় যে সাম্য ও স্বাধীনতা দুটি পরস্পর পরিপূরক হিসেবে কাজ করে থাকে, একটিকে ছাড়া অন্যটি চিন্তা করা যায় না। আমাদের তৃতীয় অধ্যায় পড়া শেষ হয়ে গেছে। তোমরা যে অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটি বাড়িতে পড়বে এবং লিখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।